সম্মানীয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। তো বন্ধুরা, আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা। তো আপনাদের মাঝে অনেক সুন্দর একটি গ্রামের টিনশেড বাড়ির ডিজাইন নিয়ে চলে আসলাম। তো আসুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা যে বাড়িটি দেখছেন, এই বাড়িটির দৈর্ঘ্য হলো আপনার 20 ফিট এবং প্রস্থ আছে 14 ফিট। এই বাড়িটি টোটাল আপনার 280 স্কোয়ার ফিটের। এই বাড়িটি এ টু জেড খরচের হিসাবটি আমি লাস্টের দিকে বলে দেবো। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। তো আপনারা যে বাড়িটি দেখছেন, এই বাড়িটির মোট পিলার দেওয়া হয়েছে আপনার 9টি, একটি করে পিলার আপনার 3টি করে রড দেওয়া হয়েছে। এই বাড়িটির যে পিলারগুলো গাড়া হয়েছে, তো এখানে এই পিলারগুলো আপনার 2 থেকে 2.5 ফিট নিচু থেকে উঠানো হয়েছে এবং উঠানোর পর একটি টাইবিম দেওয়া হয়েছে। তো টাইবিমটি আপনার 5x7 করে দেওয়া হয়েছে। টাইবিমের উপরে আপনার 5 ইঞ্চি গাঁথুনি দিয়ে ভিটির কাজটি করা হয়েছে। তো ভিটি থেকে টপ পর্যন্ত আপনার 3 ইঞ্চি গাঁথুনি দিয়ে এই কাজটি পুরো কমপ্লিট করা হয়েছে। তো আপনাদেরকে সুন্দর করে এই বাড়িটির পুরো চারের সাইড দেখাবো এবং ভিতরের সাইডও সুন্দর করে দেখাবো। এটি হলো আপনার একটি চান্দার সাইড, এটি হলো আপনার চান্দার সাইডে 2টি জানালা দেওয়া হয়েছে। এটি হলো আপনার পিছনের সাইড, পিছনের সাইডে আপনার 1টি 2 পাটার জানালাগুলো দেওয়া হয়েছে। এখানে দেখেন কাঠের এই জানালাগুলো, তো এখানে ফ্রেমগুলো আপনার কাঠেরই দেওয়া হয়েছে, এটাকে চৌকাঠ বলে। তো এটি হলো আপনার চান্দার সাইড, এই পাশে কোনো জানালা এবং দরজা দেওয়া হয়নি। তো এটি হলো আপনার ফ্রন্ট সাইড, ফ্রন্ট সাইডে আপনার ছোট্ট একটি বারান্দা আছে। এই বারান্দার দৈর্ঘ্য আছে আপনার 7 ফিট এবং প্রস্থ আছে 5 ফিট। ছোট করে এই বারান্দাটি দেওয়া হয়েছে। তো এখানে দেখেন ফ্রন্ট সাইডে সিঁড়ি আছে, তো মিডিলে একটি দরজা দেওয়া হয়েছে। এই দরজার দৈর্ঘ্য আছে আপনার 7 ফিট এবং প্রস্থ আছে 3 ফিট, মেন দরজা কিন্তু এটি। তো পিছন সাইডে দেখছেন, পিছন সাইডে একটি জানালা দেওয়া হয়েছে এখানে 2 ফাটের। এই জানালাটি, এই জানালার দৈর্ঘ্য আছে আপনার 4.5 ফিট এবং প্রস্থ আছে 3.5 ফিট। একই ধরনের আরও 2টি জানালা দেওয়া হয়েছে এখানে দেখেন চান্দার সাইডে, দৈর্ঘ্য এবং প্রস্থ সেম। তো এটি হলো আপনার ফ্রন্ট সাইড, ফ্রন্ট সাইডে আপনার 3 পাটের 1টি জানালা দেওয়া হয়েছে। এই জানালার দৈর্ঘ্য আছে আপনার 5 ফিট এবং প্রস্থ আছে 4.5 ফিট এবং 1টি দরজা। তো এইভাবেই কিন্তু এই কাজটি পুরো কমপ্লিট করা হয়েছে। তো এখানে দেখেন পিছন সাইডে একটি সাজাও দেওয়া হয়েছে, এখানে দেখেন এই সাজাটি, মিডিলে এই সাজাটি দেওয়া হয়েছে। সিম্পলভাবে এই কাজটির যে করেছি, অবশ্যই যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্টে জানাইতে পারবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তো কমেন্টে বলতে পারবেন। তো আপনাদেরকে সুন্দর করে এই বাড়িটির এ টু জেড খরচের হিসাবটি বলে দেব। তো এই বাড়িটির কাজ করতে মোটামুটি আপনার ইট লাগবে 2200, এখানে 10 টাকা পিস হলে 22,000 টাকা। রড লাগবে আপনার 2 কুইন্টাল 60 কেজি, এখানে 70 টাকা কেজি হলে 18,200 টাকা। সিমেন্ট লাগবে আপনার 45 ব্যাগ, এখানে 450 টাকা, ব্যাগ হলে 20,250 টাকা। বালি লাগবে আপনার 290 CFT, এখানে 30 টাকা CFT হলে 8,700 টাকা। এই বাড়িটির কাজ করতে মোটামুটি আপনার পাথর লাগবে 95 CFT, এখানে 60 টাকা CFT হলে 5,700 টাকা। এই বাড়িটির কাজ করতে মোটামুটি আপনার দরজা দেওয়া হয়েছে 1টি, 1টি দরজার খরচ 7,000 টাকা। জানালা দেওয়া হয়েছে কিন্তু আপনার 4টি, এখানে 2 পাট এবং 3 পাট মিলিয়ে। তো এখানে 1টি করে জানালার খরচ 7,000 টাকা করে মোট 28,000 টাকা। এবারটি চালিত কাঠ লাগবে আপনার 14 CFT, এখানে 1500 টাকা CFT হলে 21,000 টাকা। এবারটি চালিত টিন লাগবে আপনার 18 পিস, এখানে পার পিস আপনার 1250 টাকা করে হলে মোট 22,500 টাকা। এবারটির এ টু জেড কাজ করতে মিস্ত্রি খরচ যাবে আপনার 32,000 টাকা, তো আরও এক্সট্রা আমরা খরচ ধরেছি 15,000 টাকা। তো এই কাজটি পুরো কমপ্লিট করতে মোট খরচ হয়েছে আপনার 2,03,000 টাকা। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতন এখানেই, আল্লাহ হাফিজ।